ভারতে ভাইরাল ভিডিওর দুইজনের পরিচয় পাওয়া গেছে। ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া দুইজনকে যশোরের বাসিন্দা বলে শনাক্ত করেছেন তাদের পরিবারের সদস্যরা। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, 22 বছরের ওই বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের পর দল বেঁধে ধর্ষণ করা হয়। এই ঘটনায় বেঙ্গালুরু পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই বাংলাদেশি, তারা একই দলের সদস্য বলে ভারতের পুলিশের ধারণা। এদিকে এই ঘটনায় ঢাকার হাতিরঝিল থানায় মানব পাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে নির্যাতনের শিকার মেয়েটির বাবা। ভারতে নির্যাতিত তরুণীর বাবা ভাবতেন মেয়ে তার শ্বশুর বাড়িতে। যশোরের চাষড়া মধুপাড়ার ভ্যানচালক মনু মিয়া বলেন, ভিডিওতে দেখা যাওয়াদের দুইজন হলেন তার ছেলে আলামিন ও অভয়নগর উপজেলার নওয়াপাড়ার তানিয়া। তিনি আরো বলেন, তানিয়াকে আলামিন স্ত্রীর পরিচয় দেন আর আলামিনকে 8 মাস আগে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আলামিন ভালো ছেলে না, তার কাছে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসত, তারা আমার ঘরে বসেই ইয়াবা খেত, এ কারণে আমি 8 মাস আগে তাকে বাড়ি থেকে বের করে দেই। শুনেছি আলামিন ভারতে গেছে তার স্ত্রীর বাপের বাড়ি, সেখানে সে কি করছে জানি না, তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তিনি আরো বলেন, আলামিন 2 বিয়ে করেছেন, 2 সংসারে তার 2টি সন্তান রয়েছে, সন্তানদের রেখে ভারতে চলে যান। তানিয়ার বাড়ি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় উল্লেখ করে মনুমিয়া বলেন, তানিয়াকে আলামিন স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ভারতে নিয়ে যায়। অন্যদিকে বাবা মনুমিয়া আলামিনের 2 বিয়ের কথা বললেও স্থানীয়রা বলেছেন 3টি বিয়ের কথা। এ বিষয়ে যশোরের চাষড়া ফাঁড়ির ইনচার্জ পুলিশ প্রদর্শক রকিবুজ্জামান বলেন, আমি ভারতের নির্যাতনের ঘটনাটি শুনেছি, তবে এর সঙ্গে আমার কর্ম এলাকার কেউ জড়িত কিনা জানা নেই।